हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम शाबानाज इस्लामिक कॉलेजের পক্ষ থেকে আমি শাবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। প্রতিদিনের ন্যায় আবারো বলছি, যদি আমার পুরানো বন্ধু হয়ে থাকেন তাহলে খুব ভালো, ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এমন একজন মানুষের জীবনী যাকে নিয়ে আমাদের কারো জল্পনা কল্পনার শেষ নেই। হয়তোবা অনেকের মুখ গৌরবে উজ্জ্বল হচ্ছে, আবার হয়তো অনেকে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বর্তমান সময়ের আলোচিত ও একটা শ্রেণীর মধ্যে বেশ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। চলে আসুন জেনে নিই ওনার জন্ম পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং ইনকাম। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি। তিনি অল্প কয়েকদিনই সব শ্রেণীর পেশায় মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কয়জন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। জন্ম মিজানুর রহমান 1990 সালে 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। ওনার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। ওনার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছেন। শিক্ষাজীবন মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80 ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। গবেষণা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 বেন স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 বেন স্কোর অর্জন করেন। উপাধি মিজানুর রহমান তার নাম, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। দাম্পত্য জীবন মৌলানা মিজানুর রহমান আজহারি 2014 সালের 29 জানুয়ারির বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওনার দুটি কন্যা সন্তান রয়েছে।
তরুণদের আইডল ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায়, তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায়। তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়, তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। জনপ্রিয়তা, খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজে সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুব দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। উপার্জন, সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন, সেখানে পিএইচডি করছেন, সময় পেলে তাফসির মাহফিল করেন। এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।